तो जी भाई साहब वेलकम टू ऋषिकेश देवभूमि ऋषिकेश। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। লক্ষ্মণ ঝুলা বা রামঝুলার ওইদিকে হোটেল কস্ট অনেকটাই বেশি, এইদিকে অনেকটা কম টাকার মধ্যে হোটেল পেয়েছি, সেই কারণে জানকি ব্রিজের কাছে হোটেল নিয়ে নিয়েছি। এখান থেকে অটোতে করে চলে যাব রামঝুলা, দেন রামঝুলা থেকে আবার হেঁটে হেঁটে লক্ষ্মণ ঝুলা পর্যন্ত যাব। রামঝুলা রামঝুলা মোটামুটি পৌঁছে গেছি রামঝুলা। জাস্ট ওখান থেকে অটোতে 20 টাকা নিয়েছে, 20 টাকা নিয়ে এখানে পৌঁছে গেছি। এখান থেকে লক্ষ্মণ ঝুলা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সানরাইজ হয়ে যাবে আই থিঙ্ক। এখানটায় বসে আছি, এখানটায় বসে চিল করছি, রিল্যাক্স করছি ভাই। মর্নিংটা খুব ভালো লাগছে, মানে এখানটায় বসে পিছনে সানরাইজ হচ্ছে, নিচ দিয়ে গঙ্গা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর পিছনে ওইটা হচ্ছে রামঝুলা, তো ওটা রামঝুলা একটু পরেই জাস্ট ক্রস করবো, ক্রস করে ওইদিকে যাবো, ওইদিকে আছে লক্ষ্মণ ঝুলা। এবার খুব সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না ভাই কি লেভেলের জায়গাটা ভাই, মানে অসম্ভব, মানে মনে হচ্ছে যেন আমি এখানেই বসে থাকি আর কোথাও যাই না। আমি রামঝুলার এইদিক থেকে ওইদিকে যাচ্ছি আবার, আর ওইদিকে দেখো ওইদিকে হচ্ছে সানরাইজ, ওইদিকে হচ্ছে সানরাইজ। রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলার দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটারের কাছাকাছি। সকালের দিকে হাঁটাহাঁটি করো, খুব ভালো লাগবে, আলাদাই ভাইবস ভাই, আলাদাই ভাইবস। আর ঋষিকেশে যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে ঋষিকেশে না মানে আশ্রমে ভর্তি, মানে তুমি যেদিকেই যাবে না কেন সেদিকেই আশ্রম। এদিকেও দেখো এখানে একটা যোগা ক্লাস খুলে যোগা আশ্রম, তো এখানে যোগা আশ্রমে ভর্তি, এই কারণেই ঋষিকেশকে বলা হয় যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখন এসে পৌঁছালাম তপোবন সর্বজনীন ঘাটের দিকে। তো এখানে এলাম তার কারণটা হচ্ছে একটাই, তার কারণটা হচ্ছে এখান থেকে ভাই যে ভিউটা পাওয়া যায় না ভাই, মানে চরম ভিউ পাওয়া যায় এখান থেকেই। এই পেছনটা দেখতে পাচ্ছ ঋষিকেশের যে মানে ঋষিকেশের যে মেন অ্যাট্রাকশন, যে 13 তলা যে শিব মন্দির, এটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে তপোবন সর্বজনীন ঘাট থেকে খুব ভালো দেখতে পাওয়া যায়, সেই জন্য তপোবন সর্বজনীন ঘাটে আসা। The place where the animals go, but baby I'm here and I'm watching you move. There's just one thing you should know, girl, you are my fire, only true desire, swear I'm not a liar. তো জি ভাই সাহ ওয়েলকাম টু ঋষিকেশ দেবভূমি ঋষিকেশ। আর ভাই বিভৎস হাওয়া দিচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে যে 13 তলার যে শিব মন্দির তার পাশেই আছে তোমার, তার উপরে আছে লক্ষ্মণ ঝুলা। এই যে লক্ষ্মণ ঝুলা আছে, লক্ষ্মণ ঝুলার মোটামুটি এইদিকে ওইদিকে অনেকগুলো বিচ আছে, ঠিক আছে। এখানে একটা বিচ আছে, ওইদিকে একটা বিচ আছে, আবার ওইদিকে একটা বিচ আছে, তো এখানে ছোট বড় মোটামুটি অনেকগুলো বিচ আছে। তো তোমরা যে কোনো একটা বিচে মোটামুটি নেমে যাবে, নেমে গিয়ে ভাই আরামসে 1-2 ঘন্টা স্পেন্ড হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর একটা আলাদা ভাই ভাইব আছে, যাই বলো নাই বলো। আর ভাই চারিদিকে ভাই পাহাড়ে ঘেরা, জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গাটা যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ভাই এখানে না অনেকে ধ্যান করছে, ধ্যান করার জায়গাটা দেখো, সামনে গঙ্গা নদী,
তার সামনে দেখো এই শিব মন্দির, তার সাথে চারিদিকে পাহাড়, আর তার সাথে ভাইয়া হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কেদারনাথ, বদ্রীনাথ যে সমস্ত তীর্থযাত্রাগুলো হয় সেগুলো ঋষিকেশ থেকেই শুরু হয়, ঋষিকেশকে সেই জন্য ইন্টিগ্রেটও বলা হয়। আর একটা যেটা ঘটনা সেটা হচ্ছে গঙ্গা নদী পাহাড় ছেড়ে যখন সমতলে আসছে, বেসিক্যালি ঋষিকেশ থেকে গঙ্গা নদী সমতলে যাচ্ছে আর কি, মানে পাহাড় ছেড়ে দিচ্ছে গঙ্গা নদী। এই হচ্ছে বিষয় ঋষিকেশ সম্পর্কে, ব্যাস এইটুকুনি আমি জানি। ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে প্ল্যানে। একটুখানি চেঞ্জ হয়েছে, প্ল্যানে চেঞ্জ যেটা হয়েছে, বেসিক্যালি আমরা ছিলাম জানকী ব্রিজের ওখানে, তো জানকী ব্রিজের ওখান থেকে মোটামুটি বিটলস আশ্রম, যেটা বিটলস আশ্রম জাস্ট 200-300 meters কাছাকাছি। এখানে বিটলস আশ্রমের জন্য এখান থেকে টিকিট নিয়েছে টোটাল 150 করে পার হেড। সো আর এটা সম্ভবত যে বিটলস আশ্রম এটা পড়ছে রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে, তো এটা টোটালটাই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে। তো এখানে যারা টিকিট কাউন্টারে বসে আছে বা যারা গার্ড আছে তারা সবাই ফরেস্ট ডিপার্টমেন্টেরই গার্ড আছে। এখানে সব বাচ্চারাও এসেছে, বাচ্চারা এসে দেখতে এসেছে। এই যে এইগুলো দেখছো, এই যে ডোম টাইপের বানানো আছে, এগুলো এইগুলো বেসিক্যালি হচ্ছে মেডিটেশন ডোম, মানে এটা যখন আগে যখন আশ্রম ছিল তখন এখানে বেসিক্যালি মেডিটেশন করতো সব। আর এখানে যখন ব্রিটিশরা যখন এসেছিলো তখন তারাও এখানে মেডিটেশন করতো। ব্যাস এই এইগুলো ছাড়াও বাকি আরও অনেক জায়গা আছে যেখানে মেডিটেশন করা যায়, তো সেইগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। তো চলো লেটস গো। একটা বা দুটো ডোম না, মানে এখানে কতগুলো ডোম আছে ভাই, কমসে কম তো মানে 1000-2000টা ডোম আরামসে হয় ভাই। মানে আমার পেছনটা দেখতে পাচ্ছ তোমরা কত ডোম ভাই। এই যে ডোমগুলো বানানো হয়েছে না, এই ডোমগুলো সব পাথর দিয়ে বানানো হয়েছে, মানে পাথর দিয়ে মানে গোল 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 যে পাথরগুলো হয় সেই পাথরগুলো দিয়ে বানানো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যে পাথরগুলো, এই পাথরগুলো সব কিন্তু নদীর পাথর, বেসিক্যালি নদীর পাথর, মানে নদীতে যেরকম পাথর পাওয়া যায় এইরকম পাথর। এই যে দেখো পাথরগুলো, মানে এইরকম পাথর দিয়ে এত ডোম বানানো হয়েছে ভাই, লেভেলের কথা, লেভেলের ব্যাপার ভাই। পেছনে যে বাংলোটা দেখছো, তো এই বাংলোটা তৈরি করা হয়েছিল 1960 সালে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ লেখা আছে বিটলস বাংলো, আর খুব সুন্দর সুন্দর গ্রাফিটি করা আছে। তো ভাই সাহেব এই হচ্ছে বিটলস আশ্রম, আর আমি একটা টাইম ল্যাপস নিচ্ছি, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো গ্রাফিটি করা আছে পুরো, ওখানে পুরো ছবি টবি তুলছে, আর এদিকেও তাই, এদিকেও গ্রাফিটি করা আছে। বলতে গেলে পুরো মানে জায়গাটাতেই পুরো খুব ভালো ভালো গ্রাফিটি করা আছে, খুব ভালো ভালো কোর্স লেখা আছে। মানে আজ থেকে 40 বছর আগে 1960-70 সাল তুমি ভাবো তখন ব্রিটিশরা এসেছিলো, তখনকার এটা আশ্রম। আর এখান থেকে ভিউটা ভাই অসম্ভব সুন্দর লাগছে, পুরো দেখো পাহাড়। এটা এখন কেন এরকম পড়ে থাকে জানি না। বলবো মানে কিছু বলার নেই, মানে ভাষা হারিয়ে ফেলেছি আলটিমেটলি। মানে দেখতে পাচ্ছ আমার পেছনে কিরকম লাগছে, অপূর্ব ভাই অপূর্ব। ও ঋষিকেশ আসলে বলবো অবশ্যই বিটলস আশ্রমে এসো, অন্তত হাতে টাইম নিয়ে এসো, 1-2 ঘন্টা যে এক্সপ্লোর করে শেষ করতে পারবে না। বিরাট বড় জায়গা ভাই, বিরাট বড় জায়গা, কমসে কম হাফ বেলা নিয়ে এসো, আরামসে রিল্যাক্স করো, আরামসে চিল করো, আরামসে এক্সপ্লোর করো। অবশ্যই বলবো এসো, যখন ঋষিকেশে আসবে অবশ্যই বিটলস আশ্রমে এসো, ভালো লাগবে। তো জি ভাই সাহেব, মোটামুটি এখন বাজে 5:15, আর জাস্ট এখন যেতে চলেছি লক্ষ্মণ। হাই, তো এখন জাস্ট যেতে চলেছি লক্ষ্মণ ঝুলার কাছে, একটু সানসেট দেখবো, আর তার সাথে একটু জাস্ট চারিদিকটা চক্কর দেবো। তো লেটস সি কীভাবে এনজয় করা যায়।
the monk cafe by health tree the monk change kar sakte क्या चेंज करना है बार्गर करना है सो আমরা এখানে মোটামুটি অর্ডার করেছি একটা পিজ্জা অর্ডার করেছি তো একটা পিজ্জা দুজনে মিলে খেয়ে নেব তার সাথে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি কিছু একটা অর্ডার করব So, guys, I'm going to go to the hotel. লোক সামলাতে পারছি না প্রতিটা দোকানের সামনে দাঁড়িয়ে যাচ্ছি আর দাঁড়িয়ে দেখছি তো এবার সেই কারণে বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে তো আপাতত এখান থেকে মনে হয় না অটো পাবো অটো পাওয়ার জন্য মনে হচ্ছে সামনে যেতে হবে আর এখনো আছি লক্ষ্মণ ঝুলার কাছেই সো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি তার কারণ অনেকটা লম্বা হয়ে গেছে সো যেটা বলার সেটা হচ্ছে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই Like कर दियो, subscribe कर दियो भाई। ये होच्छे विषय। आर तुम्हारे साथ देखा होच्छे next vlog ही। ये जो कंटा खूब सुंदर। खूब भालो भालो दुकान आते लोग सामान जाच्छे ना। किंतु पकड़े टकाऊ नहीं जे कीन बो। खाली देखे निच्छी पढ़े जाको नास्ते तो होने बो। तो चलो भाई, आज के मतलब good night। देखा होच्छे next vlog ही।